সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি জামাতের সকাল সন্ধ্যা অবরোধে রাজধানীর পোস্তগোলায় দিনে দুপুরে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাজধানীতে গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক, সীমিত সংখ্যক দূরপাল্লার বাস চলাচল করে। অবরোধে সমর্থনে মিছিল করেছে বিএনপি, সমমনা দল এবং জামায়াতে ইসলামী। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় অসহযোগ আন্দোলন সফল করতে এবং প্রহসনের নির্বাচন বর্জন করতে সবার প্রতি আহ্বান জানান তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি জামাত সহ বিরোধী দল ও জোটের 12তম অবরোধে রাজধানীর পোস্তাগোলায় রায়দা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এছাড়া নগরীতে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি, গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক, সীমিত সংখ্যক দূরপাল্লার বাদ চলে। রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধের পক্ষে মিছিল করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিজয়নগর নয়াপল্টন প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে যুগপথ আন্দোলনের শরিক এলডিপি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, বারোদলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি সহ সমমনা দলগুলো। গণ আন্দোলন সফল ও ভোট বর্জনের আহ্বান জানান নেতারা। বিভিন্ন রাজনৈতিক দলকে শেখ হাসিনা সংসদ সদস্য পদ উপহার দিচ্ছেন, তাহলে 7 তারিখে কি হবে, আমাদের নির্বাচন কোন পদ্ধতি হবে, কে পাবে, সেইটা যদি দিল্লিতে ঠিক হয় সেই ধরনের নির্বাচন আমরা মানি না। আমরা আহ্বান জানাচ্ছি নির্বাচনে সারা দিন পরিবারকে সময় দিন, এই অবৈধ নির্বাচন করে শেখ হাসিনা বাংলার মর্যাদা থাকতে পারবে না। কুয়ারতুমির পথ ছেড়ে সোজা পথে আসুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আগামী 1 তারিখ থেকে আন্দোলনের গতিপথ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত এই সরকার জোর করে ক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করে জামায়াত ইসলামী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।